গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো অ্যান্ড অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো দেখতেই পেলে আমি গাড়িতে এসে আমি প্রথম দিয়ে গাড়ি থেকেই শুরু করছি। আজকে যাচ্ছি আমরা মেলায়। কোথাকার মেলা? আমরা যাচ্ছি হচ্ছে ইন্টারন্যাশনাল মেগা টেট ফেয়ার। সেখানে যত বাইরের কোম্পানি আছে তো সেখান থেকে অনেক প্রোডাক্ট টেস্টে, তো সেই জন্য ওখানে বড় বড় মেলা বসেছে। তো যেরকম বাংলাদেশ থেকে, তারপর বাইরে থেকে, সাউথের দিক থেকে আসেনি, ইরান, তারপর কাশ্মীর, তারপর আরও অনেক কিছু এসছে। তো সেখানে আমরা গেছিলাম, তিনজন গেছিলাম। কে গেছি? আমি, দিদা, মা। তো চলো তোমাদের সাথে ছোট কিছু একটু শেয়ার করি। ওরকমভাবে তো আমি ভিডিও করতে পারিনি ওখানে গিয়ে, লাইক আমার একটুখানি প্রবলেম হচ্ছে ভিডিও কোয়ালিটি নিয়ে, তো আমাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও করতে হচ্ছে। তো আমি অনেকদিন পর পর লেটে ভিডিও দিচ্ছি, আমার একটু প্রবলেম হচ্ছে ফোনে, আর অ্যাকচুয়ালি ফোনটা খুব স্লো হয়ে গেছে, এতটাই স্লো মানে ঠিকঠাক কাজ করছে না টাইম মতন। তো আমি চলে, তো আমরা এন্টার করে গেছি। অ্যাকচুয়ালি ভেতরে প্রাইভেট কারগুলো ঢুকতে দিচ্ছিল, ক্যাব বগেরা কিছু ঢুকতে দিচ্ছিল না। তো আমরা ঠিক ক্যাব হচ্ছে যে ক্যাবেরই, যার সাথে গেছি সে ক্যাবেরই বিজনেস, বাট নিজস্ব ক্যাব যেটাকে বলে। তো চলো আমরা গেছি, ঢুকছি হেঁটে হেঁটে অনেকটা। আমরা অ্যাকচুয়ালি পেছন দিক দিয়ে ঢুকেছি, ওখানে দুটো গেট। আমরা যেদিক দিয়ে ঢুকেছি ওটা বোধহয় পেছন দিকের গেট। তো অনেকটা হেঁটে 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 যেতে হচ্ছিলো আমাদেরকে, আর আমি এখানে একটু একটু পাচ্ছিলাম, তো নিয়েছি এই ছোটো ছোটো করে, কারণ টাইম হলে কি আমার ফোন কাজ করে না, হ্যাং করে। তো এখন দেখি একটু কিছুভাবে এটাকে চালিয়ে নিতে হচ্ছে, কদিন পর আমাকে আবার নতুন একটা ফোন কিনতে হবেই। তো দেখতেই পাচ্ছো তোমরা, অনেক লেট করে আমি ভিডিও দিচ্ছি। এখানে আবার মা দিদা আসছে, বেশ ভালো লাগছিল দুজনের লুকটা। আমার থেকে তো দুজনের লুকটা বেশ ভালো, একজন গাউন পরেছে আর একজন কুর্তি পরেছে। ভালো, এই যে আমরা এন্টার করে গেছি মেলাতে, দেখো মেলাটা ভালো। আমি একটু ছোট ছোট ক্লিপ নিয়েছি, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ডু সাবস্ক্রাইব, একটুখানি পাশে থেকো, আর একটু বেশি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তোমরা সবাইকে শেয়ার করো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। তো একটা জিনিস কি দেখেছো, আমার বার্থডের ব্যাগটা, মানে মামি যেটা আমাকে গিফট করেছিল সেটা মা নিয়েছে ফার্স্ট। আমার ইউজ করা, ও আমি একবার ইউজ করেছিলাম বার্থডের পরের দিনকে, তারপরে মা নিয়েছে, মানে সেকেন্ড টাইম মা ইউজ করছে। তো এই যে টিকিট কাটছে দিদা, টিকিট কাটছে, আর আমি একটুখানি একটু পেছনে গেটটা দেখাচ্ছিলাম। টিকিট বোধহয় আমার, তো আমার যেটা মনে হচ্ছে টিকিটের চার্জ ছিল 60 rupees করে, আমার যেটা আইডিয়া বলছে 60 rupees চার্জ তিনজনের। এই যে গেটটা, পেছন দিকের গেটটা, সামনেই ছিল বাংলাদেশ কাউন্টার, সামনে গিয়েই একটা নাম্বার নিল, নাম লিখলো ওরা, জানি না কিসের কিসের জন্য। তো এই যে টিকিটটা, তিনজনের টিকিট কেটে নিল, নিচেরটা তো ছিঁড়ে নিয়ে নিল, আর উপরের দিকের এটা নিয়ে নিল আমাদের থেকে। এখানে ভর্তি লোকজন, অনেক অনেক ভিড় অনেক ভিড়। আমরা তো ঢুকেছি ওই ধর না 5:30টাই, যে ওরা লিখলো 5:30টা নাগাদ ঢুকেছিলো, অনেক অনেক লেটেই আমরা 8:30 নাগাদ বেরিয়েছি। অনেকগুলো স্টল, অনেকগুলো মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা স্টল ভালোই ছিল। অনেক ড্রাই ফ্রুটস, অনেক কিছু জামা কাপড়, জুয়েলারি, অনেক কিছু ছিল। অনেক ড্রাই ফ্রুটসগুলোর কাউন্টার অনেক বেশি ছিল, আমি যতটা তুলতে পেরেছি। কিছু জিনিস, ছোটো ছোটো জিনিস করে একটুখানি, এখানে স্ট্রবেরি তো ছিল, এটা স্ট্রবেরিটা খুব ভালো ছিল। এই যে বাংলাদেশি কাউন্টার
স্টলটা আমার খুব ভালো লেগেছিল যে বাংলাদেশ থেকে এখানে এসছে স্টল দিতে, তো খুবই 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 সুন্দর। তারপরে এখানে এখানে ইরান ফিরান দিয়ে হয়েছিলো, ইরানের প্রোডাক্টগুলো অসাধারণ অসাধারণ। আর এখানে তারপরে অনেক অনেক কাশ্মীরি কাশ্মীর থেকে সব এসেছিলো, কাশ্মীরি স্টলস, তারপর শাড়ি টাড়ি, কুর্তিস, অনেক কিছু নিয়েছে। আমার দিদাকে নিয়েছে প্রথমেই গিয়ে কুর্তি পেয়ে, সেখানে অনেক লাইটেরও অনেক কিছু ছিল। তো এখানে আমি কিছু বলছিলাম সেটা মিউট হয়ে গেছে, ওঠেনি কথা কি বলছিলাম। তো আমি নিয়েছি, আমি হয়তো এখানে বলছিলাম যে কি নিয়েছিলাম, একটা পুতুল নিয়েছিলাম, ছোট্ট মতন একটা পুতুল, সেটা চীনা মাটির, ওটা চাইনিজ স্টল থেকে। তো লাইট ফ্লাইট, এদিকে খাবার, পাও ভাজি, তারপর অনেক কিছুই ছিল, পাও মানে সব ভেজ, চিকেন ফিকেন না, ওখানে পিৎজা, পাও ভাজি, তারপর ঝালমুড়ি, তারপর কচুরি, আলুর দম, অনেক 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 কিছুই খাবার দাবার ছিল। আর অ্যাকচুয়ালি টাকা, ঠিক টাকা দিয়ে ওরা দিচ্ছে না, একটা এই যে হচ্ছে টাকার কুপন, আমি 1000 টাকা দিলে 1000 টাকার এরকম 20 টাকা 20 টাকা করে দেবে। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। এটা বাইরের দিকে, বাইরের দিকে লাইট খুব সুন্দর লাগছিল, মাথার ওপর দিয়ে লাইটগুলো এত সুন্দর লাগছিলো যে কী বলবো। তো এরকম লাইটে না অনেক সুন্দর ফটো ওঠে, নিচ থেকে দাঁড়িয়ে কি নিচ থেকে বসে যদি কেউ ছবি তুলে দেয় তো খুবই 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 ভালো। তো আমরা বেরিয়ে গেছি, তো বেরিয়ে গিয়ে বাইরেটা অনেক লাইট ছিল। এই যে মা দিদা সবারই হাতে একটা করে ব্যাগ, প্লাস্টিক, বড় বড় প্লাস্টিক, অনেক কিছু কেনা হয়েছিল। আমি 3টে ব্রেসলেট নিয়েছি, 1টা হারের সেট নিয়েছি, আর কি নিয়েছিলাম, আর পুতুল, তারপরে একটা ওই টক টক মতন ফুলের ফুলের চাটনি নিয়েছিলাম, তারপর তেঁতুল, তারপরে আপনার হাইওয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তো চলো টাটা বাই বাই, আজকের ভিডিওটা।